হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন শারিন কিন্তু মর্নিং থেকেই আজকে দেখাচ্ছি, তা হলো এখন সে টিথ ব্রাশ করছে। এখন কিন্তু প্রায় 8:30 মতো বাজে, কিছুক্ষণের মধ্যেই সে স্কুলে যাবে। তো ভাবলাম আজকে মর্নিং থেকে স্টার্ট করি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন সে কীভাবে আসলে এখনও ওভাবে করে একা একা মানে মুখ ক্লিন করতে পারে না, ফেসটা পানি পড়ে যায়। তো আমি সবসময় করে দিই, বাট যেহেতু আমি হলো শ্যুট করছি তাই আমি একে হেল্প করতে পারিনি, ও একাকাই করছে। আর করার সময় আসলে অনেক রকমের প্রবলেমই হয়ে যায়, ও একদম পুরো টি শার্টটা ভিজিয়ে ফেলেছে। যতবারই সে ফেস ক্লিন করবে ততবারই কিন্তু তার এরকম হয়েই যায়। তো এনিওয়ে, আজকে যারা প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে পারেন কেমন লাগলো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন। আজকে সবকিছু একাকাই করছে, লোশন দিচ্ছে, তা আমি কিন্তু আর হেল্প করছি না। আমি আপনাদেরকে সবাইকে দেখাতে চাচ্ছি আসলে ও একাকা কি করতে পারে। I changed my dress. Mama changed my dress, so that's why you see. I love unicorns. I believe in unicorns. তো আমরা রেডি হয়ে এখন যে স্কুলের জন্য বের হয়ে গিয়েছি, স্কুলের কাছাকাছি। আমার বাসা থেকে কিন্তু মাত্র 2 মিনিটসের মতো লাগে, 1 বা 2 মিনিটসের মতো, খুবই কাছে, কয়েকটা বাসার পরেই কিন্তু স্কুলটা। তো আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে, কারণ এতদিন কিন্তু অনেক কষ্ট করেছি, একটু অনেকটাই দূরে ছিল। আর স্কুলের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, ভালো লেগেছে। আগেরটা ব্লু কালার ছিল, এটাও ব্লু, তো আজকে যেহেতু ড্রেস পরে যাচ্ছে, নিউ ড্রেস পরে স্কুলে যাচ্ছে ফার্স্ট টাইম, তো আপনাদের সাথে তাই শেয়ার করছি। নতুন স্কুলে নতুন ড্রেস পরে যাচ্ছে, আসলে এটা কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলা আমাদেরও খুব ভালো লাগতো যখন স্কুলটা ওপেন হতো, নতুন ড্রেস পরে নতুন মানে ফার্স্ট ডে স্কুলটা কিন্তু খুব ভালো লাগে, অনেক হ্যাপি লাগে। শারিন একটু নার্ভাস, কারণ যেহেতু এখানে নাকি ওর কাছে একটু স্কেরি মনে হচ্ছে, মানে ভয় লাগছে। তাহলে এখানে টিচারদের সাথে আসলে ওর কোনো আন্ডারস্ট্যান্ডিং তো এখন পর্যন্ত হয়নি, আর যেহেতু ওর ফ্রেন্ডসকে রেখে এসেছে এই যে ওর স্কুলটা, তো একটু মন খারাপ। তো এনিওয়ে, ওকে স্কুলে দিয়ে আমি একটু শপে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে। তো এই যে আমরা কিন্তু শপে এসে পড়েছি, এখন গাড়িটা পার্কিং করে আমি নেমে গিয়েছি, আর এখন একটু শপে যাব। আজকে যাব একটু ফার্নিচারের শোরুমে, কিছু ফার্নিচার লাগবে আমার বাসার জন্যে। আসলে টুকটাক কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয়, যেহেতু আমার বাসাটা এখনও নতুন, এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। তো একটু একটু করে একসাথে আসলে এত কিছু করাও যায় না, আর আমার স্পেস খুবই কম, তাই আসলে অনেক কিছু চিন্তাভাবনা করেই কিনতে হয়। তো আমি কিন্তু একটু দেখছি। তো এই চেয়ারটা আমার খুব ভালো লেগেছে, অনেক কিউট লাগছে, মনে হয় শারিন এটা পেলে অনেক বেশি হ্যাপি হবে। তো শারিনের পাপা আসলে অনেক লাইক করেছে নেওয়ার জন্য, বাট আমি কেন জানি আবার মনে চাচ্ছে যে নিব, কোথায় রাখবো, তাই নেওয়া হলো না। বাট না এনে অনেক ভুল করেছি, তো নেক্সটে আবার যে নিয়ে আসবো। এনিওয়ে, এই যে আমি কিন্তু সবগুলো শপে ঘুরছি, আর এত সুন্দর সুন্দর কালেকশন, এগুলো সব নিউ, একেবারেই নতুন উঠিয়েছে, আর খুব ভালো লাগছে দেখে। আর যারা ঘর সাজাতেও লাইক করেন তাদের জন্য কিন্তু এগুলো আসলে ভীষণ উপকারী, কারণ এত এত কালেকশনের মধ্যে আমি না নিজেই ভুলে যাই যে আমি কী নিব,
আমি আসলে থিঙ্ক করতে পারি না যে আমার আসলে কোনটা প্রয়োজন। আমার মানে আমার সব ভালো লাগে, মনে হয় সব কিছু নিয়ে যায়। তো তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে লাস্টে আমি অল্প কিছু নিয়ে এসে পড়ি, কারণ আমি অনেক কিছু আসলে তখন থিঙ্ক করতে পারি না যে আমার কোনটা প্রয়োজন। আমার তো হোয়াইট অর্কিডটা আসলে অনেক সুন্দর ছিল, অনেক নাইস, একদম মনটা ভরে যায়। মনে হচ্ছে না এটা প্লাস্টিক বা ফেক, এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম রিয়েল। প্রতিটা শোপিসগুলো, ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর ছিল, আর ওদের কোয়ালিটিগুলো খুবই ভালো। প্রাইসটা একটু বেশি, বাট কোয়ালিটিগুলো ভালো। আর এই টিটাও খুব ভালো লেগেছে, এটা কিন্তু সবাই চিনেন, এটা ইক্ষো বলে, আখ মেবি এটা। আর এখানে অনেক অনেক গাছ আছে, ফ্লাওয়ার আছে, শোপিস আছে, যে যে কালারগুলো লাইক করেন এবং যার বাসায় যে কালারগুলো হয় না। আমার আসলে এখন সিলভার কালারটাই আমি নিচ্ছি, সিলভার বা গ্রে কালারটা। তো আমি এই যে এগুলোই শপিং করেছি, এটাই আমার পছন্দ হয়েছে। এখানে একটা ক্রিস্টালের ফ্লাওয়ার নিয়েছি। তো আমি এখন শারিনকে স্কুল থেকে পিক করলাম, কারণ টাইম হয়ে গিয়েছে, আমি শপিং করতে করতে অনেকটা টাইম চলে গিয়েছে, আসলে বুঝতে পারিনি। তো খুব কুইকলি এসে ওকে নিয়ে আসলাম, আর ও অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, যেহেতু ফার্স্ট টাইম, ফার্স্ট স্কুল। তো এখনই যে বাসায় যাচ্ছি সেদে উঠছি। আর আজকে আমি মর্নিংয়েই যেহেতু বাহিরে যাব, তাই ভুনা খিচুড়ি করেছি অ্যান্ড গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি। এই যে কারিটা আমি একটু গরম করে নিচ্ছি, যেহেতু এটা মর্নিংয়ে করেছি, আর এখন কিন্তু প্রায় 3:30 মতো বাজে। তো অবশ্যই আমাকে একটু গরম করে নিলে বেস্ট হবে, চাইলে ওভেনও করা যায়, বাট আমি করছি না, একেবারে ভালো করে গরমটা করে রাখছি, যেহেতু আমরা এখন খাবো, এখনও কিন্তু আমাদের লাঞ্চ। তো এখন প্রায় 7:00 মতো বাজে, একটু হোমওয়ার্ক করছে, আর দেখতেই পাচ্ছেন 03 লিখেছে, এখানে 30 হবে, 30 হবে, 0টা আগে এসে পড়েছে। শারিন কিন্তু সবসময় এমনই হয়, একটু রং করে। তো এই যে এখন গিফট পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে, ওকে একটা বিউটি বক্স এনে দিলাম, এটা পেয়ে আমারও কাজে লাগবে, ও হ্যাপি হবে আমি জানতাম, তাই আসলে এটা এনেছি। আর দেখুন কি বলছে, you can always see your reflection at the back. Hey, you can see the camera. Hey. So it's really sparkly. আরও কিছু গিফট এনেছি, তার মধ্যে ওর জন্য দুটো পট নিয়ে এসেছি। ওর খুবই হ্যাপি হয় যখন ইউটিউব থেকে ছোট ছোট বেবিরা কুক করে, ওগুলো দেখে সে খুব বেশি হ্যাপি হয়। সবসময় আমাকে আজ করে, মাম্মি আমাকে ছোট ছোট পট মানে কিনে দেওয়ার জন্য। তো আমি যেহেতু শপে গিয়ে দেখতে পেলাম এই পটগুলো, তো আমি নিয়ে আসলাম, আর ও তো আসলে অনেক বেশি খুশি হয়েছে। আর ওকে খুশি করা মানেই তো আমার খুশি হওয়া, সেম কথাই, কারণ বাচ্চারা যখন হ্যাপি হয় তখন কিন্তু মাদের বেশি ভালো লাগে। আমার মামা কিনেছে, it's অনেক সুন্দর, it looks like a big cherry. As you can see, it's a big color pot which you can actually cook in, and it's a glass. The next thing is we're gonna look and see nothing. Look at this box of nothing. তো শারিনের আসলে অনেক শখ, সেটা হচ্ছে কুক করতে, সে ভীষণ লাইক করে, খুব কুক করতে চায়। তো ট্রাই করবো ওকে একটা ব্লগ করার জন্য,
খুবই ইচ্ছে যে সে কুক করবে ছোট ছোট হাঁড়ি বা পটের মধ্যে। তো এনিওয়ে, আজকে যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটা, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্টস করে কিন্তু আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।